পুরুষ হোক অথবা নারী, প্রত্যেকেরই সৌন্দর্যের অন্যতম অঙ্গ হলো চুল। আর নিজের সেই সাধের চুল ক্যান্সার আক্রান্তদের জন্য স্বেচ্ছায় দান করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের নেশা মুক্তি সংগঠন নবজীবনের কর্ণধার সৌম্যজিৎ দাস। ওই শহরেরই চলো এগিয়ে আসি নামে আরও একটি সংগঠনের মাধ্যমে নিজের চুল দান করলেন তিনি। প্রসঙ্গত, কেমোথেরাপির পরে বহু ক্যান্সার আক্রান্ত রোগীরই চুল উঠে যায়, যা সংশ্লিষ্ট রোগীদের মনস্তত্ত্বে মারাত্মক প্রভাব ফেলে বলেই মনে করেন চিকিৎসকেরা। এই অবস্থায় তাদের পাশে দাঁড়াতে মহিলারা অনেকেই তাদের চুল দান করেছেন, কিন্তু একজন পুরুষ ওইসব ক্যান্সার আক্রান্তদের চুল দান করেছেন এমন নজির খুব একটা এখনো নজরে আসেনি। সেই জায়গায় নজির সৃষ্টি করলেন বিষ্ণুপুরের যুবক সৌম্যজিৎ দাস। চলো এগিয়ে আসি সংস্থার কর্ণধার ইন্দিরা চক্রবর্তী বলেন, মুম্বাইয়ের একটি সংস্থার সঙ্গে একযোগে আমরা হেয়ার ডোনেট প্রকল্পে কাজ করি। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে অনেক মহিলাই নিজের চুল দান করেছেন এবং করছেনও, আর সেই জায়গায় ব্যতিক্রমী ভূমিকা নিলেন সৌম্যজিৎ দাস। আর সৌম্যজিৎ বাবুর দেখানো পথেই আরও সবাইকে এভাবেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা হেয়ার ডোনেশন যে কাজটা করি, আমরা 30টার উপরে হেয়ার ডোনেশন অলরেডি বিষ্ণুপুরের বুকে করেছি। বিভিন্ন বাইরের জায়গা থেকেও আমাদের ফোন কলস আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের পুরোটাই হ্যান্ডেল করছি মুম্বাইয়ের সাথে যুক্ত হয়ে। ফ্রিতে উইক দেওয়া হয় এরকম একটি সংস্থার সাথে আমরা যুক্ত আছি। সত্যি ভীষণ প্রাউড হয় এই ব্যাপারটা নিয়ে। তবে আজকের ব্যাপারটা নিয়ে আরো বেশি প্রাউড ফিল করতে ইচ্ছে করছে যে ইচ্ছে শক্তি থাকলেই কখনো হেরে যাওয়া যায় না। একজন ছেলে হয়ে তা প্রমাণ করে দিল সৌম্যজিৎটা। সত্যি আমরা ভীষণ আনন্দ। এভাবে আমরা বলবো যে আপনারাও সবাই এগিয়ে আসুন। আপনাদের চুল না ফেলে যদি একটা মানুষকে হাসি ফোটাতে পারে আপনার চুল দিয়ে, তাহলে আপনারাও এই কাজটা অবশ্যই করুন। ছেলে মেয়ে নির্বিশেষে আজকে আবারও প্রমাণিত হলো ছেলে মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। নমস্কার, আমি ইন্দিরা ব্যানার্জি, চলো এগিয়ে আসি একজন সদস্য। ক্যান্সার আক্রান্ত মানুষকে নিজের চুল দান করার পরে সৌম্যজিৎ দাস বলেন, আমার চুল হয়তো কিছুদিন পর আমি কেটে ফেলতাম, কিন্তু এই চুল যদি কারো কাজে লাগে তার চেয়ে ভালো কিছু হয় না। তাই ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে তিনি চুল দানে উদ্যোগী হয়েছেন বলে তিনি জানান। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ভাবনাটা আশা সবটাই মানুষের জন্য, মানুষের স্বার্থে। মানে যেহেতু সেই জিনিসটা আমার আছে, সেই জিনিস থেকে যদি অন্য কারো কোনো মানুষের যদি কোনো ভালো কাজ হয়, কোনো মানুষের যদি সেবা করা হয়, তাহলে সেটা করতে তো কোনো অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি যেহেতু আমিও একটা এনজিও চালাই, আমরা নেশার উপর কাজ করি, সেরকম বোনরা এনজিও খুলেছে চলো এগিয়ে আসি, তারাও মানুষের জন্য মানুষের স্বার্থে কিছু করছে, তাহলে এর থেকে আগে তো কিছু নেই। আর এমনি আমার চুলটা হয়তো আর কিছুদিন পর নষ্ট হয়ে যেত বা ফেলে দিতাম বা কেটে দিতাম, বা তো সেটা কোনো মানুষের প্রয়োজনে লাগছে, তো সেই জন্যই আর কি। আপনার নাম? আমার নাম সৌম্যজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।